জন্য আমার সংসারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। পাড়ার মেয়ে তো তুই, আসবি যাবি খাবি চলে জানে যান। তুই আর কোনোদিনও আসিস না আমাদের বাড়িতে। না, আজ তো আমি রিনিকে সরি বলবোই বলবো। আমি তোকে খুব কষ্ট দিয়েছি, তাই আমি খুব করে সরি বলবো। রিনি, 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 দেখো আমি তোমাকে সরি বলতে এসেছি, সত্যি বলছি। আর কোনোদিন তোমাকে আমাদের বাড়িতে আসে নিয়ে বকবো না। তুমি যখন খুশি তখন আমাদের বাড়িতে আসতে পারো, প্রয়োজনে তুমি আমাদের ঘরেও আসতে পারো, তোমাকে কোনো পারমিশনও নিতে হবে না। শুধু তুমি টুকাই বাবুর দিকে বেশি তাকাবে না। দেখো রিনি, আমি তোমার জন্য চকলেট এনেছি। রিনি, ছোট কাকি এমনিতেই আমাদের বাড়িতে আসতে ওকে বারণ করে দিয়েছে, আর রিনি যা অভিমানী, ও হয়তো কোনোদিনই আর আমাদের বাড়িতে আসবে না। ও রিনি, আমি সত্যি চকলেট এনেছি গো, আমি কোনো প্র্যাঙ্ক করছি না, প্লিজ আর অভিমান করে থেকো না। রিনি একবার দরজা খোলো। এই রিনি, আশ্চর্য তো, এতবার করে ডাকছি তাও কেন সাড়া দিচ্ছে না? জানলা দিয়ে দেখি তো। তুই আর কোনোদিনও আসিস না আমাদের বাড়িতে। ওর জন্য আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। তুই আর কোনোদিনও আসিস না, কোনোদিনও আসিস না আমাদের বাড়িতে। এই যে রিনি, আরে এতবার করে বলছি। এই রিনি, কি করো তুমি, এরকম করছো কেন? উর্মি বারবার ফোন করছে কেন কে জানে। ফোনে এখন আমি ওর সঙ্গে কি কথা বলবো, সামনাসামনি বা বলবোটা কি? এই দাদাভাই, উর্মি কোথায় রে? ঘরে? অনেকক্ষণ ওর কোনো সাড়া শব্দ নেই। ঘরেই হবে, আমি তো বাইরে ছিলাম, কি করে জানবো বল। আমি পরে বলবো, তুমি এসো শিগগিরি এসো আমার সাথে, এসো তাড়াতাড়ি। ঠাকুর, নয় ঠাকুর, দেখো দেখো, যেন কোনো খারাপ খবর শুনতে না হয়। নয় ঠাকুর, দাঁড়িয়ে আছিস কেন? আরে মিমি,
চুপ করে এইভাবে কান্নাকাটি করিস না, দেখ দাদা ভাই এত দরজা ভাঙছে। চপ বানিয়েছ, কত খেটেছ, এসো না রিনি, তোমার খাটির একটা রিওয়ার্ড দিত। ভালো সাচ্ছ, সবার সামনে ভালো সাচ্ছ, আমি তোমাকে চিনি না ভেবেছো? সব সময় তুমি আমার ক্ষতি করতে চাও কেন গো? সেদিন মাছের চপ ভেজে খাইয়ে দিলে, আজকে আমার গিফটটা নষ্ট করতে গিয়ে পারোনি বলে এখন আমার উপরে চিৎকার করছো। খুব স্বপ্ন তোর আইসক্রিম খাওয়াস, কি হচ্ছে? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। তাড়াতাড়ি চল টুকাই। এই রিনি,
একটু কয় বাবু, একটু তাড়াতাড়ি চলো প্লিজ, একটু তাড়াতাড়ি চলো। কিচ্ছু হবে না রেনি, কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু একটু তাড়াতাড়ি চলো। এই তো রেনি, তো আমরা এসে গেছি, আর আর কিচ্ছু হবে না তোমার, আমরা কিচ্ছু হতে দেবো না তোমাকে, কিচ্ছু না। ছোট কাকি, তুমি এসব কি বলছো গো, কি হচ্ছে কি মা এসব? চুপ করো না, চুপ করো, চুপ করো, ছোট কাকি শরীর খারাপ করে ফেলবে। দিদিমার কাছে নাতি নাতিরা কত আদরের হয়, আমি এত বড় কথা বলে দিলাম। আচ্ছা তুই বল, তুই বল, আমি ওকে বকিনে যখন আমার আমার আচারের বয়স থেকে আচার চুপ করে খেয়েছি, আমি বকিনি বল বকিনি মানে লেগে গেল করলি ও মা, তুই একই করে ফেললি, আমি একই করলাম, আমার যেন জিভ খসে যায়, আমার যেন জিভ খসে যায়, যে মুখে আমি এত বড় কথা বললো সে মুখ যেন আমার খসে যায় গো মা। ওষুধ লাগলে টুকাই বাবু এনে দেবে, রক্ত লাগলে আমি দিয়ে দেবো, যা যা ফর্মালিটি আছে আমরা সব করে দেবো, কিন্তু প্লিজ আপনি ওকে একটু দেখুন, ওকে প্লিজ ভালো করে দিন, ওনারম ভাবে শুয়ে থাকার মেয়ে নয়। দাঁড়া দাঁড়া, ধৈর্য ধরো মা, আমি দেখছি তো। এ নার্স, হোয়াট বয়, এখন অ্যাডমিট করুন তো প্লিজ, কুইক কুইক। না 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 না, তুমি আর ভেতরে যেও না, এখানে দাঁড়াও, আমরা দেখছি তো, আমাদের উপর ভরসা রাখো, আমরা যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? কিছুদিন আগেও রিনিকে নিয়ে ঝগড়া করছিল, আজ সেই ওর জন্য এতটা উতলা? হ্যালো, ছোটকা বলো। হ্যাঁ আচ্ছা, তোমরা হাসপাতালে ভর্তি করে দিয়েছো, ঠিক আছে। শোনো না ছোটকা, বলছি যে প্লিজ তোমরা কিন্তু আমাকে খবরটা দিতে দেখো, ঠিক আছে? খুব টেনশনে থাকবো আমরা। তুমি কোনো চিন্তা করো না, ছোটামিকে আমরা সবাই দেখে রাখবো। হ্যাঁ তুমি প্লিজ শুধু আমাকে খবরটা দিতে থেকো, ঠিক আছে? ছোটকা রাখছি। মিমি কান্নাকাটি করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, ওখানে তো দাদা ভাই, উর্মি, ছোটকা, বাবা সবাই আছে, রিনিকে ঠিক ফিরিয়ে আনবে ওরা। আর রিনি তো জানে যে তুই ওর বেস্ট ফ্রেন্ড, কেন কান্নাকাটি করছিস বাবা? কর না বাবা।
নিজেকে ভালো করে দাও প্লিজ। প্লিজ তুমি ওকে সুস্থ করে দাও, তুমি তো সব পারো, তুমি এটা পারবে না বলো? ও অনেক কষ্ট পেয়ে এরকম করেছে, তুমি ওকে সুস্থ করে দাও, আমি তোমাকে আমার সব থেকে ফেভারিট চকলেটের সবটা দিয়ে দেবো, কিন্তু আগে তুমি ওকে সুস্থ করে দাও। আমি জানি তুমি পারবে ঠাকুর, তোমাকে তো পারতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব হয় তারপর তো আমরা আছি। হ্যাঁ আমি ওর কষ্টটা আগে বুঝিনি ঠাকুর, আমি তো জানতাম না ওর অবস্থাটা, ও তো আমারই মতো। আমি যেরকম ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, ও তো ওর মাকে পায়নি। না জানি ছোটবেলায় কত কেঁদেছে, হয়তো আজও কাঁদে। ও তো শুধু আমাদের কাছ থেকে ভালোবাসাই চেয়েছে বলো, এইটুকু দিতে আমি কেন হিংসে করবো? আমি তো অত হিংসুটে নই, তুমি তো সব জানো। রিনি বাইরের মেয়ে হয়েও এতদিন ধরে এ বাড়িতে যে ভালোবাসা পেয়েছে, আজ সেই ভালোবাসাই উর্মি পাচ্ছে, আর তাই জন্য রিনির হিংসে হচ্ছে। প্লিজ ওকে ভালো করে দাও প্লিজ, আমি আর কোনোদিন ওর সাথে ঝগড়া করবো না, কোনোদিন না। আমি ওকে সরি বলবো। তুই যতই বলিস উর্মির মন ছোট, তা নয় রে টুকাই, আমি বলছি উর্মির মতো বড় মনের মানুষ চট করে পাওয়া যায় না। উর্মি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বসো ঘন্টা বসো, এসো। আমি এখানে ঠিক আছি ছোটকা। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো পায়ে ব্যথা করবে নাকি, এসো বসো প্লিজ এসো। না ছোটকা, যতক্ষণ না রিনি ঠিক হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না, আমার ঠাকুরের সাথে কথা আছে। উর্মি রিনিকে তো এক্ষুনি অ্যাডমিট করা হলো, কেমন আছে এটা জানতে তো একটু সময় লাগবে, ভালোই সময় লাগবে, ততক্ষণ বসো না, কিচ্ছু হবে না, এসো প্লিজ। ছোটকা তোমরা যাও, আমি এখানেই ঠিক আছি, ডাক্তার আঙ্কেল তোমাদের খুঁজলে পাবে না, তোমরা যাও। কিরে ও এখানেই থাক ছোটকা। উর্মি টুকাই টুকাই, উর্মি তাড়াতাড়ি চলো, ডাক্তার বেরিয়েছে। ও চলো চলো চলো। দেখুন স্টোমাক আমরা ওয়াশ করে দিয়েছি, প্রাইমারি ডেঞ্জারটা কেটে গেছে, কিন্তু এখনই তো কিছু বলা যাবে না, আমাদের অবজারভেশনে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, ইটস মাই ডিউটি। ওকে হ্যাঁ প্লিজ। এই মৌ শোন না, ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, রিনি এখন ঠিক আছে। ঠিক আছে আমি পরে ফোন করছি আবার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পিকলু শোন না, বলছি রিনি এখন ভালো আছে বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ স্টমাক ওয়াশ করে দিয়েছে, হ্যাঁ এখন অনেকটা বেটার, একটু শান্তি হলো। শুনে শোনো না টুকাই, আমি পাশের ট্রেনের কোনো কিছুরই টিকিট পাইনি, যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ আশা করছি কাল সকালের মধ্যেই আমি ঢুকে যাবো,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই সাবধানে আয়। না না চিন্তা করিস না, একদম ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শোনো না, বলছি তোমরা এবার বাড়িতে চলে যাও, আমি রাতটা থেকে যাচ্ছি, তোমরা বরং কাল সকালে এসো। দূর, তুই রাতে একা কি থাকবি? এই ছোটন, তুই বরং উর্মিকে নিয়ে বাড়ি যা, আমি টুকার সঙ্গে এখানে আছি। হ্যাঁ সেটাই ভালো হবে, আমার মুখ থেকে খবরটা শুনলে মা একটু শান্তি পাবে। উর্মি বাড়ি চলো। না গো, বাড়ি যাব না। মানে বাড়ি যাবো না কেন? তুমি বাড়িতে যাও, আমি আর টুকাই তো আছি। অসম্ভব, রিনিকে ছেড়ে আমি বাড়ি যাব না। আরে বাবা, সারা রাত ধরে হাসপাতালে তুমি থাকতে পারবে না, কষ্ট হবে। তার থেকে বরং তুমি বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, কালকে ছোটনের সঙ্গে আবার চলে এসো। মেচকা, আমি এখানেই থাকি, আমি রিনিকে না নিয়ে যাবো না।